আলামিন কাবাডি গ্রাম বাংলার সেই ঐতিহ্য এবং মাটির গন্ধ মেশানো হাডুডু খেলাকে নতুন করে তুলে ধরার চেষ্টায়। সাবধান না, এর নাম সাবধান, চাচার ভাই, এর হচ্ছে চাচার ভাই। হবে খেলা খেলা তাই না? খুব ধর ছিল এবার, আসার দরকার থাকবে না। তোমাদের প্রচুর জায়গা আছে, পেটের গোড়া থেকে পিছিয়ে আছে, মাসের গোড়া থেকে পিছিয়ে আছে, পিছিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখুন, পিছিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখুন, মাসের গোড়া থেকে পিছিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখুন। ধল্লি কোট ছুটে না খেলা করে পিছিয়ে আসুন, পিছিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখুন। খুব সুন্দর খেলা হচ্ছে, ছট পড়ানো তো হবে না। হ্যাঁ না না, মারিনি আমরা আমরাও তো দেখতে পাচ্ছি না বললে হয় মাল মেরেছে না না, পা ভিজে আছে তাই ঘরে থাকা। এটা ভুল ও মারিনি, আমার দাম দিতে যাবে কি দরকার, কিছু করছি চাচাটা ছুলেই থেকে যেত, অনেকক্ষণ ধরেছিল, অনেকক্ষণ ধরেছিল এই পাটা টান, এবার সেগুলটা না হচ্ছে না, সেগুলটা না হচ্ছে না। আরে এইদিকে চাপলে হবে না, ওইদিকে চাপতে হবে, হবে
ঠিকঠাক তুলবে যার যারা আছে তারা ঠিকঠাক তুলবে পর বসাবে পরস্পর তুলবে দেখতে পাচ্ছে না মানুষ ক্যামেরা দেখাচ্ছে ক্যামেরার জন্য অসুবিধা হচ্ছে বলছে বন্ধ কর ওই তো আমরা যে আশা করছিলাম যে খেলা দেখবো সেই খেলাই দেখছি হাড্ডে হাড্ডে লড়াই আরে খেলিয়ে নিয়ে ধরো খেলিয়ে নিয়ে ধরো খেলা চালু করেন ইচ্ছাকৃত কেউ আউট হলে সেটাই উঠবে না বদলি বদলি বাইরে রেফারি খেলা করা ঢুকবে ওদের
একে ধরতে পারবে না, উঠতে পারা তখন একবার একবার ধরতে পারবে। কেউ ধরতে পারবে না, পুরো টিমই ভালো কাজ করে। বোর্ডটা কিভাবে খেয়ে গেল চলে গেছে প্লেয়ার, প্লেয়ার নেই। রেফারির সঙ্গে সহ রেফারি যারা আছে তারা যেন খেলা দেখতে বসতে না হয়, রেফারির সঙ্গে সহ রেফারি যারা আছে তারা যেন প্লেয়ারের প্রতি নজর থাকে। হাফ টাইম, এক শূন্য হাফ টাইম। কোটা শোধ হবে না, ওইভাবেই চলবে। Thank you.
সব ভিজের জন্য মার হয়ে যাচ্ছে, আরে ভাই বাগের মাঠে খেলেনি রকম ধরে রাখতে হবে, পাঁচা ভিজে গেছে মুসলমিতে হাত ধরে প্লেয়ার যাওয়ার কেউ কাউকে আটকাতে পারছে না, কোর্ট যাওয়ার হয়ে গেছে, কেউ কাউকে আর কোর্ট দিতে পারবে না। প্রথম কোনটা অধীনই হয় মনে একটু হেরে যাবে আপনার ব্যাগ খেলে না, ভালো এও ভালো দম দিচ্ছে আবার কোট হয়ে গেল আমি
আসছে ভালো ধরা পড়লে করছে বলো সেটা ভালো কম আমাদের দমের পুজো এই ছেলের মধ্যে চম্পিয়ান মনিরুল ভোলাডাঙ্গা, খেলা কিন্তু শেষের দিকে। মনিরুল ভোলাডাঙ্গা, আমরা এই টিম উঠবে, আপনাদের মাঠে ঢোকাবো, সেই মতো আপনারা প্রস্তুতি নিয়ে রেডি থাকবেন। Thank you.